প্রথমে ধন্যবাদ দিই ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুব হক মহাশয়কে। উনি আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করেছেন আর আমি আমন্ত্রণ করেছিলাম, মাস প্রতি আসবো না, আসতে হলো। উনি নিমন্ত্রণ করেছেন, প্রত্যাখ্যান করতে পারি না। অনেক ব্যস্ততা আছে ইউনিভার্সিটির কাজের জন্য, তাই আসতে হলো। মঞ্চে উপস্থিত ডক্টর কামাল আহমেদ মহাশয়, প্রফেসর আমিনুল ইসলাম লস্কর সাহেব, অন্য অন্য গণ্যমান্য অতিথিরা, শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, আমার ছাত্রছাত্রীরা যারা আজকের মুখ্য, আজকের দিনটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। মানে কার্নিভালের উপযুক্ত দিন। আমার বক্তব্যটা বিশেষভাবে যারা এই দেশের ভবিষ্যৎ তাদের জন্য। আজকে স্কুলের ছাত্রছাত্রী এরাই তো কালকে এখানে বসবে, এরাই তো দিল্লিতে যাবে, এরাই স্কুলে বসবে। কার্নিভাল মানেটা কি? গান বাজনা, হাসি ফুর্তি, রং বিরঙের ড্রেস পরে আনন্দ ফুর্তি করা, সারাটা বছর পড়াশোনার পর মনের খোরাক চাই, নিজের প্রতিভার বিকাশ দেখানো চাই, সেই জন্য এই কার্নিভাল। হক সাহেব ওনার স্কুল সিস্টেমে সেটা যে রচন করেছেন, সেই জন্য উনি ধন্যবাদের পাত্র। এবং অন্য অন্য স্কুলের যারা গার্জেন, যারা স্কুল চালান, তাদেরও এটা অনুসরণ করা উচিত। আমি একটা কনসার্ট বলছি, তোমরা শুনেছ যে না? আমি বললাম আমার বক্তব্য স্টুডেন্টের জন্য, আমি তুমি বলেই বলবো, অন্যরা শুনবেন। ওদের জন্য আমার বক্তব্য শেষ হবে। উবান্টিজম, উবান্টু, তোমরা ওয়ার্ডটা শুনেছ কেউ? উবান্টু এটা একটা দক্ষিণ আফ্রিকার শব্দ। এই কার্নিভালের মধ্যে আমাদের যে উবান্টিজম, আমি এক্সাম্পল দিয়ে বলবো হোয়াট ইজ উবান্টিজম। কার্নিভালের মাধ্যমে আমাদের সেই উবান্টিজম কোয়ালিটি ডেভেলপ করতে পারবো। একটা গল্প বলছি, শুনো, কনসেপ্ট অফ উবান্টিজম পরিষ্কার হয়ে যাবে। আফ্রিকায় একজন লোক ইউরোপ থেকে এসে বেড়াতে, ইউরোপের লোকরা খুব ধনী হয়, ওখানে সব গরিবুরি ছেলেরা আছে, খেলাধুলা করছে, অনেক ছেলে মিশে খেলাধুলা করছে। তো একটু জায়গায় উনি কোথাও চকলেট রাখলেন, দেখে বললেন সবাই দৌড়ালাম এখান থেকে, গিয়ে চকলেট যে প্রথম যাবে সব চকলেট নিয়ে যাবে। ছেলেগুলো কি করলো? ওরা দৌড়ালো, কিভাবে দৌড়ালো? সব একসাথে দৌড়ালো। একসাথে দৌড়ে গিয়ে সেখানে গেল, কেউ প্রথম হল না, দ্বিতীয় হল না, তৃতীয় হল না, সবাই এক সমান, সবাই নিল, সবাই চকলেটটা খেলো। এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে উবান্টু, উবান্টিজম। তোমাদের মধ্যে এই সেই জিনিসটা ডেভেলপ করতে হবে। সবাই একসাথে চলবো, উই আর ফর অল, আই মিন্স উই। এবং দেশের জন্য, সমাজের জন্য আমরা উই হিসাবে চলব, আমাদের প্রতিভার বিকাশ করব। শুধু একটি ছেলে ভালো হবে না, আমাদের প্রত্যেকটি ছেলে ফার্স্ট হতে হবে, প্রত্যেক ছেলে ক্যান্ডিডেট পেতে হবে। দ্যাট ইজ ওয়ান্টিজম। আমরা আশা করি এই কার্নিভালের মধ্যে মেলামেশা হবে, প্রতিযোগিতা আছে, পারদর্শিতা আছে,
সবাই একই সমান পারদর্শী হব, দেশকে উপরে নিয়ে যাব, দেশের কথা ভাবব। সব সময় আমি বেশি বলবো না, অল্প কথা বলেছি। আরেকটা বলছি যে আমাদের সিস্টেম অফ এডুকেশনের কথাটা বলছি। আমাদের মধ্যে খুব সমস্যা হয়, দ্বন্দ্ব হয়। বিদেশের পড়াশোনার সিস্টেম ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম এবং আমাদের দেশের এডুকেশন সিস্টেম, আমরা কিভাবে চলব এবং সেই কনফ্লিক্টে আমরা ভুগছি সবসময়ই। এবং একটা কনফ্লিক্ট বিটুইন দ্য ওল্ডার জেনারেশন ইয়াং জেনারেশন চলছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যখন বিদেশে ছিলাম, আমি বৌদ্ধ করছিলাম সেটা রিসার্চ, কিন্তু মাঝে মধ্যে ক্লাসও করতাম, মানে হায়ার লেভেল ক্লাস। তো ক্লাসে প্রফেসর, একজন প্রফেসর ও কি করে, বাড়ির থেকে জগিং করে আসে, ওরা টাইমটা খুব ইউটিলাইজ করে। এসে কি করলো, চেয়ারে বসে তোরা খুললো, খুলে টেবিলে রাখলো, রেখে পড়াশোনা শুরু করে দিলাম। সেটা আমরা মেনে নিতে পারি না, জুতোটা সে টেবিলে রেখে সে পড়াশোনা করছে, কিন্তু ওটা ওদের সিস্টেম, ওরা মেনে নেয়। দেট ইজ দেয়ার, দে আর ভেরি মাচ প্রফেশনাল। পড়া পড়া বাইরে কিছু নেই, দেন ইউ আর অল আর ইকুয়াল, অল আর ইকুয়াল। আমরা ইকুয়াল, কিন্তু আমরা একটা অন্যরকম আছি। সম্মান করি টিচারকে দেখলে, সাইকেলে গেলে সাইকেল থেকে নেমে যাই, স্যারেরকে দেখলে নমস্কার করি, পা ছুঁয়ে প্রণাম করি। কিন্তু এই কালচারে একটু কনফ্লিক্ট এসে গেছে, সেটা আমাদের খুব ভালোভাবে চিন্তা করতে হবে। আমাদের সমাজবিজ্ঞানী শিক্ষাবিদ, আমরা কোন রাস্তায় চলবো, ওদের যেটা ভালো সেটা আমরা নেব, ওদের যেটা খারাপ সেটা আমরা নেব না, সেটাই বিচার্য। আমি ভাবি আজকে তিন দিনের যেটা তোমাদের কার্নিভাল চলবে, তোমরা খুব হাসি ফুর্তি করবে, নিজের প্রতিভার বিকাশ করবে, পারদর্শিতা দেখাবে, এবং এর মাধ্যমে যে ভালো জানে তার শেখার চেষ্টা করবে, নিজেকে ডেভেলপ করবে। আশা করি এই কার্নিভালটা খুব সফল হয়, এবং হক সাহেবকে এতটুকু কষ্ট করে করছেন, এইসব জায়গায় এইসব আয়োজন করা সত্যি কষ্ট। মানে আমরা একটা খুব ডিফিকাল্ট লোকেশনে আছি, শুধু এটা নয়, আমার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় খুব ডিফিকাল্ট লোকেশনে আছি। একদিন বন্ধ হলে কেউ যেতে পারে না, কাছার বরাকালি বন্ধ হলে স্টুডেন্টদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এখন যেতে পারে না, কিন্তু গুয়াহাটি ইউনিভার্সিটিতে সেটা হতো না। আলফা বন্ধ হলেও ছাত্ররা পরীক্ষা দিতে পারত, উপায় ছিল, এখানে সেই উপায়টা নেই। তোমরা ছোটো ছোটো ছেলেমেয়েরা, শিক্ষকদেরকে বলছি, তোমরা বিশ্ববিদ্যালয়ে আসবে, সেখানে ঘুরে আসবে, দেখে আসবে সেখানে কী হচ্ছে, কী কীভাবে পড়ানো হয়, কী সিস্টেম আছে। আমি একটা ডকুমেন্টারি চেষ্টা করছি, তোমরা গেলে সেই ডকুমেন্টারি দেখতে পাবে, কোনো হলে বসে। আমি চেষ্টা করছি পুরো বিশ্ববিদ্যালয়ে একটা ইতিহাস এবং সেখানে কী হয়, কী পড়ানো হয়, আমার মনে হয় কয়েকদিনের মধ্যে সেটা তৈরি হয়ে যাবে। স্কুল থেকে ওরা একটা ঘুরে আসতে পারে একদিন ইউনিভার্সিটি ট্যুর, এবং যাবে দেখবে সেখানে কী হয়, তাহলে মনে উৎসাহ জাগবে। এইখানে আমি একটু শেষ করছি, তোমরা ভালো থেকো, কার্নিভালটা খুব ভালোভাবে উপভোগ করো, এবং আমি যে বললাম exhibition. They know pros and cons of each and every science model and social science model. So you see, by conducting such type of exhibition, particularly I'm talking about the science exhibition model and social science exhibition model, the students of each and every classes, they know each other, the topics, the subject diagram, the scientific principle, the observation, etc. So this is an advancement of the student beyond the textbook. And if this is done, I think such type of
the exhibition, science exhibition, social science exhibition is really very, very successful. Lastly, I would again like to thank the organizing committee, particularly Hampshire, for inviting me in Godhapur. Thank you. Egoroner, bibhinno program amra shuru thekei kortechi. School er moddhe bibhinno activities hoy amader student er jonno. Bibhinno shomoye amader diary lekha, jodio bibhinno shomoy shortcomings ache, কিন্তু আমাদের ইয়ারলি ফাউন্ডেশন থেকে এগুলো বোঝানো হয় ম্যানেজমেন্টে যে টাইম টু টাইম স্টুডেন্টের টাইম থেকে সুযোগ থেকে উইদাউট ডাইলুটিং দি একাডেমিক অ্যাক্টিভিটিস বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে গুরুত্ব দেওয়ার জন্য যাতে স্টুডেন্টের সর্বাঙ্গীন বিকাশ হয়। সিপিএস উইন্টার কার্নিভাল এটাও একটা অ্যাপুট যেখানে আমরা চাইতেছি যে বরাকের প্রতিটি স্কুল কলেজ স্পেশালি আফটার ক্লাস টুয়েলভ যে যারা একটা এরকম প্ল্যাটফর্ম পায় যদি আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি অনেক আনুষাঙ্গিক অনেক লাইব্রেরিজ আছে অনেক কষ্ট আছে আমরা গুয়াহাটিতে থাকি এখানে এত ম্যানেজারিয়াল এক্সপার্টাইজ বা রিসোর্স মোবিলাইজেশন করা বড় কষ্ট তার মধ্যে দিয়ে আমরা একটা আপনাদের সামনে পেশ করেছি নিশ্চয়ই আমরা নেক্সট তিন দিনে আপনারা বুঝতে পারবেন যে হোয়াট টাইপ অফ অ্যাক্টিভিটিস উই আর কন্ডাক্টেড আজকে সকালে আমার কাছে একটা মাদ্রাসা স্টুডেন্ট আসছে একটা মাদ্রাসা থেকে মরকজুল আলম সায়েন্স মডেল নিয়ে আমার আমি আজকের এই কার্নিভালে আমি ভাবতেছি যে হয়তো আমার এই কার্নিভালটা সাকসেস হয়েছে যে একটা মাদ্রাসার স্টুডেন্ট আসছে একটা মডেল নিয়ে এবং ইজ পার্সুইং দ্যাট ওয়েদার ইলেকট্রিসিটি কানেকশন ইজ দেয়ার অর নট আই এম সো হ্যাপি আজকে আমার লাঞ্চ করতে লাগবে না এটাই আমার লাঞ্চ হয়ে গেছে পড়াশোনা করতে লাগে স্কুল কলেজ থাকতে লাগে গভর্নমেন্টে অনেক সুযোগ সুবিধা দিয়েছে ফ্রি ফুড ফ্রি বুকস সাইকেল সব কিছু আছে কিন্তু মানুষ এখন গভর্নমেন্ট স্কুলে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে এর জন্য গভর্নমেন্ট দায়ী না এর জন্য ওই স্কুলের টিচার দায়ী এর জন্য ওই স্কুলের প্রতিবেশী গার্জিয়ানরা ওই স্কুলের প্রতিবেশী ছাত্ররা দায়ী এর জন্য আমরা গভর্নমেন্টকে ব্লেম করতে পারি না আমরা বলি গভর্নমেন্টে করে না গভর্নমেন্টে যেটা দেওয়া রয়েছে একটা দেশ একটা সমাজ গভর্নমেন্টকে চালাতেই পারবে না আমেরিকা বরাক ওবামা চালাতে পারবে না ট্রাম্প চালাতে পারবে না যদি ওই দেশের মানুষ ওই দেশের নাগরিক যদি সচেতন হয় আর আজকে ইয়ারলি ফাউন্ডেশন একটা প্রাইভেট সেক্টর একটা সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউশন যে একদিন একটা কম্পিউটার আর চারটা স্টুডেন্ট নিয়ে যে আজকে এই সাইজটা একটা যেটাই আমরা বলি যে নর্থ ইস্টের হিসাবে আমাদের একটা একটা বড় ইনস্টিটিউশন যদি দু চারটা অর্গানাইজেশনকে আমরা যদি সিলেক্ট করি ওয়ান টু থ্রি ফোর অ্যাটলিস্ট এক নম্বরে না থাকলে আমরা দুই নম্বরে আসি ইয়ারলি ফাউন্ডেশন এইগুলা ইনস্টিটিউশনের দরকারটা কি এই ইনস্টিটিউশনের দরকারটা হইল যে আমাদের গার্জিয়ান যারা কনসাস যারা ফাইন্যান্সিয়ালি কেপেবল তারা বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলে দিবে যাতে ওখানে সিনসিয়ারিটি থাকে ওখানে স্টুডেন্টরা নলেজ পায় এর জন্য একটা অপরচুনিটি তো আমরা ভাবলাম আমাদের জানি যদিও 2001 স্টার্ট হয়েছে কিন্তু আমরা বরাকবাড়িতে এই স্কুল 2010 আর তার আগে একটা স্কুল পাতারকান্দিতে 2008 ওই সময় প্রাইভেট স্কুল খুবই কম ছিল খুবই কম ছিল আর পাবলিক স্কুল নাম দিয়েও স্কুল অনেক কম ছিল এখন আপনারা অলিতে গলিতে পাবলিক শব্দটা অনেক দেখবেন তো আমি কেজন গার্জিয়ানের সাথে আমি শেয়ার করতেছিলাম যে এখন তো পাবলিক ওয়াটার সবাই ইউজ করতেছে এটার যে স্বভাব যেটা পূর্ণ যেটা আমি পাবো কারণ আমি রাস্তা দেখেছি হ্যাঁ আগে ছোটবেলা থাকতে শুনতাম যে যার নাই কোনো গতি তার জন্য হোমিওপ্যাথি বা যার নাই কোনো কাজ পড়াশোনার কোনো লাইন নাই ও পড়ে উকালতি না এখন যার কোনো কাজ নাই তার হইল স্কুল খোলাখুলি সবাই স্কুল খুলে এখন সব জায়গায় স্কুল খুব ভালো কথা কে বলবে খারাপ একটা বাগানে যদি একটা গাছ লাগানো হয় রাস্তার পাশে যদি একটা গাছ লাগানো হয় কেউ বলতে পারবে না ওটা খারাপ জিনিস কিন্তু কথা হইল যে ওটা আমি স্কুল খোলার জন্য স্কুল খুলছি সমাজকে আদর্শ দেওয়ার জন্য স্কুল খুলছি
না অন্য কোনো অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের বাধা করার জন্য স্কুলটা খুলছি সেটাই কথা এর জন্য একটা প্রতিষ্ঠান করতে হলে অনেক ডেডিকেশনের দরকার আর সত্যি হয়তো এই ধরনের স্কুল বিভিন্ন জায়গায় খোলার জন্য এখন আমাদের শিক্ষা দীক্ষা ঊর্ধ্বমুখী আই এম ভেরি হ্যাপি এখন গ্রামে গঞ্জে চারটা পাঁচটা লেটার নিয়ে স্টুডেন্টরা পাস করতেছে আমরা এক সময় পাস করছি অনেক মানুষে দেখতে আসছে ভালো রেজাল্ট দুইটা লেটার তিনটা লেটার এখন মানুষে জিজ্ঞাসা করে কে লেটার পায় নাই হ্যাঁ মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর গেটিং লেটার্স ইন অল পেপারস দে আর গেটিং লেটার্স এটা ভালো কথা এই একটা পরিবেশ আমরা চাইতেছি দুঃখ লাগে সেটাই যে এই ধরনের প্রোগ্রাম আমরা লাস্ট থ্রি ফোর ইয়ার্স থেকে করি কিন্তু সেই দিনে অন্য যেগুলো আশেপাশের স্কুলে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে স্টুডেন্টদেরকে এই ধরনের অনেক বড় ধরনের এনলাইটেন এরকম অ্যাক্টিভিটিস থেকে স্টুডেন্টকে বঞ্চিত করে স্টুডেন্টরা আসতে পারে না এই জিনিসগুলো দুঃখ লাগে এত কষ্ট করে বাইরে থেকে এক্সপার্টাইজ নেওয়া হয়েছে বাইরে থেকে বুকলব পাবলিশারকে নেওয়া হয়েছে আজকে স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা বরাবরই বিভিন্ন জায়গায় পায় না গ্রামের মধ্যে স্কুল যতটা আজ পর্যন্ত সিবিএসসি ইন্সপেকশন টিম এখানে আসছে স্কুলটা দেখে ওরা আচরিত হয়েছে যে এরকম জায়গায় ভিলেজের মধ্যে সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল কিন্তু আমরা আমাদের যেটা নেরো অ্যাপ্রোচ এই নেরো অ্যাপ্রোচের জন্য আমাদের স্টুডেন্টকে আমরা সুযোগ সুবিধা দিতে চাই না এই ধরনের অ্যাক্টিভিটিস আজকে আমি ভাবতাম যে এই মুহূর্তে এই ক্যাম্পাসে স্টুডেন্টে জায়গা না পাচ্ছিল এত স্টুডেন্ট আসার দরকার ছিল কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনে এই ধরনের মেরে উপজেলাদেরকে যাদের ওদের এক্সপোজ হয়ে যাবে বিকজ দে আর নট প্রোভাইডিং সাচ কাইন্ড অফ এক্সপোজার টু দ্য স্টুডেন্টস আজকে এখানে 30-40টা সায়েন্সের মডেল লাগছে স্টুডেন্টের লাস্ট কতদিন থেকে প্রিপারেশন করতেছে অন্য স্কুলের ছাত্ররা দেখলে ওখান থেকে আদর্শ পাইত বুঝতো যে আমার আমি ক্লাস সিক্স এর স্টুডেন্ট আমি পারি নাই অন্য স্কুলের ছাত্র ক্লাস সিক্স এর স্টুডেন্টে করছে শিলচর দুর্লভছড়া নিবিয়া এইরকম কর্নার থেকে ছেলেমেয়েরা সকালে 8টার আগে 9টার আগে আসে বুঝেছে মডেল নিয়ে আমরা আশেপাশের স্কুলগুলো আমরা আসতে পারি না অনেক লজ্জার ব্যাপার অনেক দুঃখের ব্যাপার আজ থেকে কয়েকদিন পর্যন্ত আসাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর উনি জয়েন করার মাত্র 13-14 দিন পরে আমার ইনভাইটেশনে উনি আসছিলেন ওমেন্স কলেজে ফরিনেসা বেগম ওমেন্স কলেজে আমি ভাবি স্যার আপনি জয়েন করার পর হয়তো ফার্স্ট কলেজই হয়ে গিয়েছে ফরিনেসা বেগম ওমেন্স কলেজ ওখানে আমি ম্যাট্রিকের টপার সরফরাজকে আনছিলাম কিন্তু ওই জন্য দেখছি আমি মেয়েদেরকে ডাকছিলাম যে ওদেরকে ফেলিসিটেট করবো সবাইকে কয়েকজন মেয়েকে বললো স্যার আমাদের স্কুল থেকে ফোন আসতেছে আমরা যাইতে লাগে কারণ আমাদের স্কুলেও ফেলিসিটেশন ডাকছে সেম টাইমে সেম সময় বড় দুঃখের ব্যাপার পুরা বারাক বলে যত টপার স্টুডেন্টকে সবাইকে ডাকছিলাম কিন্তু সরফরাজের কথা বা অন্য টপার শিলচর থেকে আসছিল কলিমতে আসছিল আলামিন একাডেমি দুটা স্টুডেন্টে টপ করেছে এইগুলাদের কথা স্টুডেন্টরা শুনতে পারে না এর জন্য যদি আমরা শিক্ষা দিকে চাই যদি আমরা ছোট ছেলে মেয়েদের আমাদের ভবিষ্যৎ চাই আমরা ছোট ছোট এই যে নেরো মাইন্ডেডনেস যেটা আমরা যেগুলো সংকীর্ণ মনটা এগুলো দূর করতে লাগবে যেখানে ভালো জিনিস সেটা আমাদেরকে পিক আপ করতে লাগবে আজকে যদি অন্য একটা ইনস্টিটিউশনে ভালো জিনিস আছে আমি তো আমার সবাই সবসময় আমাদের স্টুডেন্টকে বলি গো অ্যান্ড উইন গো অ্যান্ড কনকার এনিহোয়ার এনি কম্পিটিশন পার্টিসিপেট ইট মে বি স্মল ইনস্টিটিউশন ইট মে বি বিগ ইনস্টিটিউশন গো অ্যান্ড পার্টিসিপেট ইন উইন অ্যান্ড কনকার